দর্শক করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি স্মৃতি মণ্ডল। শুরুতেই জানাবো বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 5 কোটির কাছাকাছি, দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকা। এর মধ্যে 99% 1,30,73,463 জন আছেন অল্প ঝুঁকিতে, আর বাকি 1% 90,899 জন আছে উচ্চ ঝুঁকিতে। বিশ্বে পর্যন্ত আক্রান্ত হয়েছে 4,96,69,172 জন, মৃত্যু হয়েছে 12,48,794 জনের, আর সুস্থ হয়েছেন 3,52,56,116 জন। বিশ্বে করোনা মহামারীর দ্বিতীয় তরঙ্গের আঘাত, একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড। একদিনে আক্রান্ত হয়েছে 6,23,266 জন, মৃতের সংখ্যা 9,082। আক্রান্ত ও মৃত্যু তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে 2,42,230 জনের। আক্রান্তের দ্বিতীয় শীর্ষ দেশ দক্ষিণ এশিয়ার ভারতে করোনা সংক্রমিত হয়েছে 84,60,885 জনের, মৃতের সংখ্যা 1,25,605। মৃত্যু তালিকার দ্বিতীয় অবস্থান ব্রাজিলের, দেশটিতে মৃতের সংখ্যা 1,62,000-এর বেশি, আক্রান্তের সংখ্যা 56,32,505। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 17,33,440, মৃতের সংখ্যা 29,887, সুস্থ হয়েছে 12,96,000-এর বেশি। আক্রান্তের পঞ্চম শীর্ষ দেশ ফ্রান্সে মৃত্যু হয়েছে 39,865 জনের, আক্রান্তের সংখ্যা 16,61,853। স্পেনে কোভিড 19 রোগীর সংখ্যা 13,88,411, মৃত্যু হয়েছে 38,833 জনের। আক্রান্তের সপ্তম অবস্থান আর্জেন্টিনায় করোনা সংক্রমিত হয়েছে 12,28,814 জন, মারা গেছে 33,136 জন। বিশ্বব্যাপী মহামারী করোনায় যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে চলমান উত্তেজনার মধ্যে দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সর্বশেষ 24 ঘণ্টায় 1,32,540 জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে 1,248 জন। সংক্রমণ বেশি টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে। এদিকে লকডাউন ঘোষণা করা হয়েছে যুক্তরাজ্য ও গ্রিসে। আর্জেন্টিনা ও পর্তুগালে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এখন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের চেয়ে ইউরোপে করোনা সংক্রমণ বেশি। শীত মৌসুম আসার আগেই করোনায় দৈনিক সংক্রমণের সংখ্যা বাড়ছে দেশে, তবে আশার আলো দেখাচ্ছে সুস্থতার সংখ্যা। বর্তমানে দেশে করোনা রোগীর সংখ্যা 76,412 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে সংক্রমণের 244তম দিনে দেশে করোনা পরীক্ষা হয়েছে 114টি ল্যাবে, 13,521 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,469, শনাক্তের সংখ্যা বেড়ে 4,17,475, সুস্থ হয়েছে 3,35,027 জন। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 3,154 জন, সবচেয়ে কম আক্রান্ত ময়মনসিংহ বিভাগ। করোনায় 60-ঊর্ধ্ব মানুষের মধ্যে মৃত্যুহার সবচেয়ে বেশি, এ পর্যন্ত মারা গেছে 3,151 জন। 51 থেকে 60 বছর বয়সের মধ্যে 1,590 জন। দেশে পুরুষ মৃত্যুর হার 76.97%, নারী মারা গেছে 23.03%। দর্শক, এই ছিল আমার হাতে থাকা করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব বিকেল 4টায়। দেখার আমন্ত্রণ, একুশের সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।